পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি তরুণীকে গুলি করে হত্যা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনাকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি রুশ নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বরতে শুক্রবার চারি আগস্ট আল জাজিরের প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানান রামাল্লা পূর্ব দিকে বোরকা গ্রামে এক বসতি স্থাপনাকারীর গুলিতে কুশাই জামান মাতার নামে উনিশ বছর বয়সে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয় বিষয়ে ইসরায়েলের নৌবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এর আগে শুক্রবার সকালে আরেক ফিলিস্তিনি তরুণীকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন শুক্রবার সকালে তুলকান মেয়ে দখলদার ইসরায়েলি সেনার গুলিতে আঠারো বছর বয়সী মাহমুদ আবু সান নিহত হয়েছেন তার শরীরে পাঁচটি গুলিবিদ্ধ হয় এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সেনা সদস্যরা টহল দেওয়ার সময় সন্দেহবাজন ব্যক্তিরা বোমা বিস্ফোরণে ঘটনা ওই শূন্যরা লক্ষ্য করে পাথর ছড়ে জবাবে সেনার সদস্যরা গুলি সরে ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফার প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরাইলি বাহিনী সেনারা একেবারে কাছ থেকে আবুসানের মাথায় গুলি করেছে সংবাদের এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন